পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে প্রচলিত সাধারণ মাতামসে করার সময় কালেমা শাহাদ পাঠ করে, এটা কি সঠিক? আমি মনে হয় প্রথম শুনলাম যে কালেমা শাহাদ পাঠ করে, কারণ আমি কখনো শুনি নাই। মাতামসের সময় কালেমা শাহাদ পাঠ করা এটা একটা বেদাত হবে, এটা এই জায়গাতে নয়। কালেমা শাহাদ পাঠ করবে কোথায়? কালেমা শাহাদ পাঠ করবে, শাহাদত পাঠ করবে একজন মানুষ যখন শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুয়াজ্জিন, তখন তিনি বলবেন ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাদিয়তু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া ইসলামি দীনা। এখানে এরকম আছে, আগে পিছে আছে, একটু এই ভাবে আছে, এটা বলবে। আর যখন কালেমা শাহাদ পড়তে পারে, যেমন বলতে পারে আল্লাহ আল্লাহ রাব্বিলা ওশুকরি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, কথায় যখনই কোনো কিছু তার মনে আসে আল্লাহ তাআলা সাহায্য চাওয়ার জন্য আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, অথবা সালাতের পরে আসে লা ইলাহা ওয়ালা নাবুদু ইল্লা ইয়া লাহুন নিয়ামাতু ওয়ালাল ফাদলু ওয়ালাহু সানাউল হাসান, এগুলি বলতে পারে। কিন্তু আজানের মাতামসের সময় নির্ধারণ করে দেওয়াটা বেদাত হবে। এই জন্য আপনাদের দেশে এটা প্রচলিত আছে, এটা যেন বন্ধ করে, এটা আপনি নিজে চেষ্টা করবেন, সমাজে যারা করে তাদেরকে বলবেন যে এটা আসলে নাই, এটা করবেন না। ওজুর প্রত্যেকটি অঙ্গে যারা দোয়া আবিষ্কার করেছে তারা বড় ধরনের বেদাত করছে। ওজুর প্রত্যেকটি অঙ্গে কোনো দোয়া নেই, ওজুর শুরুতে বিসমিল্লা, আর ওজুর শেষে আছে, ওজুর শেষে দোয়া আছে সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া আছে। এইটা ছাড়া অথবা ওজুর শেষে আরেকটা আছে যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর দোয়াটা শেষে আছে, যেটা আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন, এই অংশটুকু দুর্বল অনেকে বলেছেন, তারপরে পড়া যায় অনেকে বলেছেন, যেহেতু এটা ভালো দোয়া করতেছে আল্লাহকে চাইতেছে, দোয়া হিসেবে পড়া যায়, সুন্নত হিসাবে নয়। আর সুন্নতে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেভাবে আসছে এটা যদি কোনো কেউ পড়ে, এটা হচ্ছে ওজুর শুরু এবং শেষের দোয়া, কিন্তু মাঝখানে কোনো দোয়া নেই। মাঝখানের দোয়াটা হচ্ছে সমস্যা, যে বানিয়ে বানিয়ে প্রত্যেক অঙ্গে একটা দোয়া করতে হবে, এটা হচ্ছে এটা বলতে হবে, এটা হলে এটা বলতে হবে, এগুলো সবগুলি বেদাত, এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলি বানানো হচ্ছে মানুষ মানুষদেরকে এবাদত থেকে অনেক সময় দূরে সরিয়ে দেয় এগুলি, কারণ মনে করে দোয়া তো জানি না, ওই দোয়া তো মুখস্থ করতে পারিনি, আর তুমি দোয়া করতে বলছে কে, এটা তো আল্লাহ আল্লাহ রসুল বলে নাই, এগুলি কিছু লোকে বানিয়ে বানিয়ে বলেছে, এগুলি কোনো ফেকার কিতাবও নাই, কারণ এটা নয় যে কোনো মাঝহাবী কিতাবে লিখছে, এটাও না, এটা কিছু লোকে বসে বসে বানিয়েছে মানুষদের বিভ্রান্ত করার জন্য। এগুলি থেকে দূরে থাকতে হবে আমাদের। ওজুর শুরুতে বিসমিল্লা, আর ওজুর শেষে সুবহানাক আল্লাহ বিহামদিকা আশহাদু আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ যেটা, এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাহহিরিন। ওই অংশটুকু দুর্বল হলেও যদি আমল করেন তাও অসুবিধা নেই, আমল না করলে সমস্যা নেই, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়লেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে, যেটা কেউ বলে তার জান্নাতের আটটি দরজা তার জন্য খোলা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এই সুযোগটা আমরা নিতে পারি এইভাবে করে, কিন্তু এর মাঝখানে যে কালেমা শাহাদত পড়ার নিয়মটা, এটা আসলে সুন্নাবিরোধী বেদাত, এবং এটা করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।